এই মেয়েটির পিঠের মধ্যে একটি অনেক বড় পোকা আটকে গেছিল, যেটিকে তারই এক বন্ধু একটি লাঠি দিয়ে ছাড়াতে শুরু করে। কিন্তু এই পোকাটি সরে যাওয়ার বদলে উল্টে সেই লাঠির মধ্যেও আটকে যায়। অনেক চেষ্টা করার পরে এবারে সেই পোকাটি নিচে পড়ে যায়। কিন্তু এই অদ্ভুত ধরনের পোকাটি সেই লাঠি সমেতই ছুটে পালায়, যার কিছুক্ষণের মধ্যেই সেই পোকাটি একটি কুকুরের পেটের ভিতরে ঢুকে যায়, যার ফলে এই কুকুরটি অনেক কষ্টে ছটফট করতে করতে মারা যায়। সেই কুকুরটির মালিক তার এরকম অবস্থা দেখে তাকে শীঘ্রই পশুদের হসপিটালে নিয়ে আসে। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর তার পেটে হাত দিয়ে বলে এই কুকুরটি কোনো শক্ত জিনিস খেয়ে ফেলেছে। এরপর ডক্টর তার শরীর থেকে ব্লাড টেস্ট করার জন্য একটি সিরিঞ্জ বের করে। কিন্তু কুকুরটি মরে যাওয়ার পর তার শরীরটি পুরো পাথরের মতো হয়ে যাওয়ার কারণে তার শরীরে ইনজেকশন পুশ করতে খুবই অসুবিধা হচ্ছিল। তাও অনেক চেষ্টা করার পরে ডক্টর কুকুরের শরীরের ভেতরে ইনজেকশন পুশ করতে সক্ষম হয়। কিন্তু ডক্টর এটা দেখে অবাক হয়ে যায় যে রক্তের কালারটি লালের পরিবর্তে কালো কালারের হয়েছিল। তখনই আচমকা পোকাটি সেই সিরিঞ্জের সাথেই পেট থেকে বাইরে বেরিয়ে আসে, আর এবারও সে ডক্টরের সিরিঞ্জ নিয়ে দৌড়ে পালিয়ে যায়।